জাতীয় কবি হিসেবে বাংলাদেশ কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি প্রদান করে 1972 সালের 24 মে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া সৃষ্টিশীল এই মানুষটি জীবনের প্রায় পুরোটা সময় ভারতেই কাটিয়েছিলেন। তারপরও তিনি হয়ে ওঠেন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের জাতীয় কবি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে, জীবনের প্রায় পুরোটা সময় যদি নজরুল ভারতেই কাটিয়ে থাকেন, তাহলে শেষ জীবনে কেন বাংলাদেশে এলেন? নেপথ্যে কারণ আসলে কি, এর পুরোটাই জানব আজ। 50 বছর আগে নিজ দেশ ভারত ছেড়ে বাংলাদেশে পাড়ি জমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1972 সালে যে সময়টায় কবি বাংলাদেশে আসেন, তখন ভারতের পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল? তরুণ নজরুল গবেষক ও গ্রন্থাকার অর্কদেব জানান, সময়টা কলকাতার জন্য সুখকর ছিল না। খাদ্য আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং একটু একটু করে নকশালবাড়ি আন্দোলনের ভিতটাও গড়ে উঠছিল। নজরুল অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন। অসুস্থতার কারণে তার সক্রিয়তা ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের মধ্যে অনেকের মৃত্যু এবং দূরত্ব তৈরি হওয়াটাও কবিকে বিস্মৃতির দিকে নিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে নজরুলকে বাংলাদেশে আনার আবেদন জানানো হয়। স্বাধীনতার এক বছরও না পেরোনো বাংলাদেশে তখন নতুন দেশ গঠনের জোয়ার বইছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাই বাংলাদেশের আবেদনে না করেননি। কবি নজরুলের নাতনি অনিন্দিতা কাজী আজও পিতামহের সেই লিগেসি বহন করে চলেছেন। গাইছেন নজরুল সঙ্গীত, বর্তমানে বাস করছেন নিউ জার্সিতে। তাঁর কাছ থেকে কবির বাংলাদেশে আগমনের চাক্ষুষ বর্ণনা শোনা যায়। তিনি জানান, দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে যান। সেখানে তিনি ইন্দিরা গান্ধীকে জানান, কাজী নজরুল ইসলামকে তিনি বাংলাদেশে নিয়ে যেতে চান এবং বাংলাদেশেই কবির জন্মদিন পালন করতে চান। ইন্দিরা গান্ধীও রাজি হন এবং মাত্র 1 সপ্তাহের জন্য নজরুলকে বাংলাদেশে আনার সুযোগ দেওয়া হয়। এরপর 1 সপ্তাহ, দেখতে দেখতে 1 মাসও কেটে গেল, কিন্তু নজরুল বাংলাদেশেই রয়ে যান। আসলে 1 সপ্তাহের মাথায় শেখ মুজিবুর রহমান কবির পরিবারকে জিজ্ঞেস করেছিলেন, কবিকে ভারতে পাঠানোর সময় তো চলে এসেছে, এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি? পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এখানে কবি ভালোই আছেন, ভালো সমাদর পাচ্ছেন, মেডিকেল বোর্ড আছে, কিছুটা সেরেও উঠছেন, তাই এখানে থাকাটাই সম্ভবত কবির জন্য মঙ্গল, কারণ কলকাতায় তিনি অতটা সুবিধা পেতেন না। অবশ্য পশ্চিমবঙ্গ নজরুল একাডেমির সভাপতি প্রখ্যাত কবি জয় গোস্বামীর মতে, বিশ্বে যেসব কবি দেশত্যাগ করেছিলেন তাদের সাথে কবি নজরুলের দেশান্তরী হওয়ার মৌলিক পার্থক্য রয়েছে। অন্যান্য কবিরা দেশত্যাগ করেছিলেন স্বাধীন মতো প্রকাশের উদ্দেশ্যে, অন্যদিকে নজরুলকে খোদ বাংলাদেশ সরকারই কবিকে বাংলাদেশে নিয়ে গেছেন। তিনি অকপটে স্বীকার করেন, বাংলাদেশের নজরুল একাডেমি নজরুলকে নিয়ে যে পরিমাণ কাজ করেছে, নিজ জন্মভূমি ভারতে সে পরিমাণ কাজ হয়নি। বাংলাদেশ সত্যিই কবিকে তার প্রাপ্য সম্মান দিয়েছে। প্রথম থেকেই ধানমন্ডিতে নজরুলের বাড়ির সামনে বিউগলের সুরে পতাকা উঠত নামত। বর্তমানে নজরুল চর্চার একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। যথাযথ গুরুত্ব দিয়ে নজরুল ইনস্টিটিউটের প্রধান করা হয় সরকারের একজন অতিরিক্ত সচিবকে। তবে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম উচ্চারিত হলেও এই সংক্রান্ত কোনো সরকারি দলিল বা গ্যাজেট এখনও পাশ করা হয়নি, যা নিয়ে রয়েছে কিঞ্চিৎ হতাশা ও বিতর্ক।